শ্যালককে বাড়িতে ডেকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁচরের বিষ্ণুপুর এলাকায়। শ্যালককে বাড়িতে ডেকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁচলের বিষ্ণুপুর এলাকায়। আক্রান্ত শ্যালককে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আক্রান্ত শ্যালকের নাম তাজমুল হক। জানা গিয়েছে ভগ্নিপতির সালাম শেখ তাজমুলকে বাড়িতে ডেকে মারধর করে মোবাইল ও নগদ 3,000 টাকা ছিনিয়ে নেয়। এদিন সকালে চাঁচল থানায় মৌখিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। কেন স্বামীর সাথে সংসার করবে না? স্বামীর সঙ্গে সংসার করতে চাই না, এসে সংসার করতে এই জন্য আমি 80,000 টাকা ওম আমার ভাই দিয়েছিল, ও 80,000 টাকা বেমান করে দিয়েছে। আর কালকে ফাঁকিয়া ফুকিয়া ডাকে নিয়ে রাত্রে বেড়া যায়, ও ইনিটালের ফাঁকিয়া ফুকিয়া লেগে না দারু ফেরাই না, রাত্রে বেড়া মারেছে। রাত্রেবেলা মেরেছে? হ্যাঁ, রাত্রেবেলা মেরেছে। আর এই সোনার হাতের চেন নিয়েছে, আর একটা মোবাইল ফাঁকিয়া হারিয়ে নিয়েছে। টাকা পয়সা নিয়েছে কিছু? টাকা পয়সা 3,000 টাকা। 3,000 টাকা নিয়েছে? আপনারা কি করে জানতে পারলেন ওকে মেরেছে? আমার কাকা মার্চ মারতে গেছিলো, সবাই মিলে গিয়ে ওকে কলাজ করে চাঁচল ভর্তি করেছে। চাঁচলকে থানা নিয়ে থানা হলে গিয়ে মালদা গেল, মালদাকে চাঁচলকে ভর্তি করে চাঁচলকে এখানে হবে না তো মালদা গিয়ে মালদা। এখন কোথায় আপনার ভাই? আমার মালদা আছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।